আসসালামু আলাইকুম। জব স্কুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আবারও একটা নতুন চাকরি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই চাকরিটা সাধারণত অনেক আরামের একটা চাকরি, এটা গভর্নমেন্ট চাকরি বলা যায়। গভর্নমেন্ট চাকরি যেটা হচ্ছে আর্মিদের স্কুল, যেমন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, তারপর হচ্ছে যেগুলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বা ক্যান্টনমেন্টের ভেতরে যে স্কুলগুলো সেগুলোতে টিচার নিয়োগের একটা সার্কুলার আসছে এবং এখানে বেশ কয়েকটা ক্যাটাগরিতে তারা টিচার নিবে। এবং আমরা জানি প্রতি বছরেই এ ধরনের সার্কুলারগুলো হয়ে থাকে। তো আজকেই জানবো কি 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 পোস্ট ফাঁকা আছে এবং এগুলোতে কি কি কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয়, কিভাবে তারা নিয়োগ দেয় এবং সুযোগ সুবিধা কেমন, কোনটার বেতন কত, সবগুলো সম্পর্কে বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বলে নিচ্ছি, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির আপডেট নিউজগুলো নিয়ে আসি এবং চাকরির যে সার্কুলার আসার সাথে সাথে আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব। আর আরেকটা বিষয় যে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, যে সকল চাকরিতে যে সকল বিষয়ে পরীক্ষা হয় সে সকল বিষয় নিয়ে ভিডিও আপলোড করি এবং রিসেন্ট জব সলিউশন করে থাকি, যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা যার মাধ্যমে তারা হচ্ছে অ্যাপ্লিকেশান জমা নেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে সামির, তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এটার ওয়েবসাইটের নাম হচ্ছে shmrmi.gov.bd। বুঝতেই পাচ্ছেন এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট, samrim.gov.bd, shmrim.gov.bd। আমি এই লিঙ্কটি আপনাদের দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওতে হাইলাইট করা থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে হাইলাইট করা আছে। আর এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পারবেন যে হোম, ফটো অ্যান্ড সাইন, পেমেন্ট, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান ডাউনলোড, অ্যাডমিট কার্ড, কন্ট্যাক্ট আস, বিভিন্ন ধরনের অপশন পাবেন আপনি। একটু নিচের দিকে আসলেই আপনারা দেখতে পাবেন, একটু নিচের দিকে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ICT হিসাবে প্রথমে দেওয়া আছে, তারপর জুনিয়র টিচার, এবার জুনিয়র টিচার আর্টস, ফাইন আর্টস এবং হচ্ছে রিলিজিয়ন মানে ধর্মের শিক্ষক। বিভিন্ন ধরনের তারা ক্যাটাগরিতে সার্কুলারটা দিয়ে রেখেছে এবং এগুলো শুরু হয়েছিল 23 ফেব্রুয়ারি থেকে, 14 দিন এখনও বাকি আছে, 14 দিনের মধ্যে আপনারা এটা পূরণ করতে পারবেন। আজকে হচ্ছে আপনার 9 ফেব্রুয়ারি, 14 দিন পর্যন্ত। তো আমরা ডিটেলসে দেখি, এটাকে যদি আমরা ডিটেলসে দেখতে যাই তাহলে একটা ট্যাবে ওপেন হলো, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা হচ্ছে আইসিটির জন্য, আইসিটির জন্য এটা হচ্ছে ফুল টাইম জব এবং হচ্ছে জব লোকেশন অল ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 31 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত, 23 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। আর পোস্ট আছে টোটাল 3টা। আগেই বলে রাখতেছি যে এগুলো আর্মির স্কুল, এগুলোতে নিয়োগ পরীক্ষা খুব সুন্দর হয়, আপনি পরীক্ষা দিয়ে মজা পাবেন এবং হচ্ছে এখানে নিয়োগটা হচ্ছে ফেয়ারলি হয় এবং তারা যথেষ্ট পরিমাণ স্বচ্ছভাবে তারা নিয়োগ দেয় এবং পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার দিনই হচ্ছে আপনার রেজাল্টটা দিয়ে দেয়। খুব ভালো, এইগুলোর সিস্টেমটা খুব ভালো এবং খুব আরামদায়ক এবং অনেকেই জব পায় এটাতে। তিনটা পোস্ট দেখে ভাববেন যে আপনি এত পরীক্ষা দিবেন না, এখানে অনেকজন পরীক্ষা দেয় এবং সুন্দর একটা পরীক্ষা হয়। আচ্ছা, তারপরে দেখি আমরা একটু জবের কনটেক্সট, এখানে দেওয়া আছে আইসিটি টিচারে যা হয় আর কি, তারপর জব রেসপন্সিবিলিটি সম্পর্কে এখানে কিছু বলা আছে, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সাইটে এসে দেখতে পারেন। আর এখানে দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে 2.5 গ্র্যাজুয়েশন অর ইকুভ্যালেন্ট, তার মানে হচ্ছে আপনি অনার্স পাস হলেই হবে এখানে আইসিটিতে অথবা কম্পিউটার সায়েন্স অথবা যে এই সাবজেক্টগুলোতে, তেমন কিছু বলা নাই এখানে, যে কোনো সাবজেক্টে আপনার হচ্ছে 2.5 GPA হলেই হবে এখানে বলছে। তারপর জব এক্সপিরিয়েন্স নট অ্যাপ্লিকেবল, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই, অ্যাডিশনাল রিকোয়ারমেন্টও নাই। তারপর হচ্ছে জব লোকেশান দেওয়া আছে, এখানে গ্রেড দেখেন, গ্রেডটা দেখলে খুব আশ্চর্য হবেন, এটা হচ্ছে দশম গ্রেডের একটা চাকরি, খুব সুন্দর একটা চাকরি, দশম গ্রেডের চাকরি। এখানে অনেক সুযোগ সুবিধা পাবেন, অনেক সুযোগ সুবিধা, আর্মিদের স্কুলে অনেক আরামে থাকবেন এবং স্কুলগুলো অনেক বড় বড় স্কুল হয় এবং এখানে চাকরি করে খুব মজা পাবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট অফ মিলিটারি ল্যান্ডস অ্যান্ড ক্যান্টনমেন্ট অনলাইন জব প্রসেসিং, এটা বলা হয়েছে জব সোর্সটা বলা হয়েছে। এটার জন্য আবেদন ফি ধরা হয়েছে 650 টাকা। এখানে আবার অ্যাপ্লিকেশান ডেডলাইন দিয়ে রাখছে, অ্যাপ্লাই করতে হলে এইখানে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে দেখেন এখানে একটা ফর্ম আসে,
এই ফর্মটা পূরণ করতে হবে। এখানে নাম, হ্যাঁ নাম দিতে হবে, নাম দেওয়ার পরে এখানে যতগুলো আছে ফর্মটা যেভাবে পূরণ করতে হয়। তো যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন, আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে যতটা পারি সাহায্য করব ইনশাল্লাহ। এটা পূরণ করার পরে সাবমিট করলে আপনারা পেমেন্টের অপশন পাবেন আর কি, এবং ছবি আপলোড করতে হবে, করলে অন্যান্য জব পরীক্ষায় যেভাবে আপনারা অ্যাপ্লিকেশন করেন ঠিক সেভাবেই। এরপরে আসি, এরপরে আরও কয়েকটা সার্কুলার আছে, ওগুলো আমরা দেখে নিই। এখানকার এখানে দেওয়া আছে আইসিটির জন্য, তো আইসিটির জন্য তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই, বলা নাই যে আপনারা আইসিটি হতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ এখানে বলে নাই যে কোন ডিপার্টমেন্ট থেকে হতে হবে, তার মানে অনার্স পাস হলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, অনার্স পাস হলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সন্দেহ নাই। আশা করা যায় এখানে তেমন কোনো ঝামেলা হবে না, আইসিটি বিষয়ে একটু দক্ষ হলেই হয়। আর প্রশ্ন কেমন করে সেটা যদি বলতে চাই, তাহলে প্রথমে তারা একটা হয়তো বা প্রিলিমিনারি নেবে, অ্যাপ্লিকেশনের পরিমাণ খুব বেশি হলে অন্যান্য জব সার্কুলারে যেরকমভাবে দেয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের প্রিলিমিনারি একটা পরীক্ষা নেবে, এমসিকিউ টাইপের 100টা হয়তো বা এমসিকিউ থাকবে, এর মধ্যে দেখা যাচ্ছে যে আপনাদেরকে টেকানো হবে, টেকানোর পরে তারা রিটার্ন দিবে। তো বাংলা ইংরেজি অঙ্ক প্রিলিমিনারি যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, হ্যাঁ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলোর ভিডিও দেওয়া হবে, এগুলো পেতে হলে, আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, লাইক দিয়ে রাখবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। তো এরপরে যাই আমরা, ও তারপরে রিটেনের কথা বলি। রিটেনে হচ্ছে এরা হচ্ছে 100 নম্বরে রিটেন নাই, রিটেনের পরে রিটেনে তেমন কোনো কোশ্চিন বলতে কি সাবজেক্ট বেস কোশ্চিন থাকে কিছু হালকা পাতলা, যেমন ইন্টারমিডিয়েটের বই থেকে, আইসিটি ইন্টারমিডিয়েটের বই আমরা সবাই সায়েন্স আর্টস কমার্স সবাই পড়ি, তো এইটা থেকে খুব সহজ সহজ কোশ্চিনগুলো ধরে। তারপরে হচ্ছে কিছু টেবিল চার্ট প্রোগ্রাম থেকে হালকা পাতলা কোশ্চিন হয়তো বা 2-1 নম্বর থাকতে পারে। আর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি থেকে দিবে, আর তারপর অঙ্ক থেকে দিবে। সাধারণত এই কটা সাবজেক্টই আমি রিটেনে পেয়েছিলাম, হ্যাঁ আমি রিটেন দিয়েছিলাম, এই এই কটা সাবজেক্টই পেয়েছিলাম, এর বাইরে দেয় নাই, এবং সহজ কোশ্চিন হয়, আপনারা পারবেন আশা করা যায়। এরপরে এটা হচ্ছে ভাইভাতে কল করে, ভাইভাতে কল করার পরে হচ্ছে ভাইভাতে আবার ডেমো ক্লাস দেয়, ডেমো ক্লাস দিয়ে তারপরে একটা টিচার নিয়োগ দেয়। খুব স্বচ্ছ একটা প্রক্রিয়ায় আপনি খুব স্বাচ্ছন্দ্যে এখানে পরীক্ষা দিতে পারবেন। এরপরে জব সার্কুলারটি হচ্ছে জুনিয়র টিচার, জুনিয়র টিচারে আমরা দেখতে পাচ্ছি এখানে 20টা ভ্যাকেন্সি, প্রচুর ভ্যাকেন্সি, 20টা ভ্যাকেন্সি, তার মানে বুঝতে পারছেন কতগুলো ভ্যাকেন্সি, 20টা নেওয়া মানে অনেক বেশি, সরকারি চাকরির পরীক্ষাতে 20টা মানে অনেক বেশি। এখানেও ওই তাই, 23 ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ থাকবে, আগের মতোই, বলার কিছু নাই। এখানে আমরা একটু হাইলাইট করি যেটা এডুকেশন কোয়ালিফিকেশান, 2.5 CGPA থাকতে হবে গ্র্যাজুয়েশন লেভেলে, কোন সাবজেক্টে এটা কিন্তু বলা নাই, তার মানে যে কোনো সাবজেক্টে অনার্স থাকলেই আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে গ্রেড এগারো হলেও কোনো সমস্যা নেই, এখানে আপনি বাড়তি সুযোগ সুবিধা পাবেন, আর্মিদের স্কুলে আপনি বাড়তি সুযোগ সুবিধা পাবেন, রেশন পাবেন ইনশাআল্লাহ, সবই পাবেন এখানে, তেমন কোনো মানে আপনার কোনো সমস্যাই হবে না এখানে। এটা গ্রেড 11, এটা স্কেল দেখাচ্ছে, এখানে সাথে বাসা ভাড়া অ্যাড হবে, বিভিন্ন কিছু অ্যাড হবে। এটার আবেদন ফি হচ্ছে 336 টাকা, এটাও সেই একই প্রসেস, এখানে অ্যাপ্লাই নাও করলেই হবে, লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আচ্ছা এরপরে আসি জুনিয়র টিচার, এটা ফাইন আর্টস, এটা শুধুমাত্র সম্ভবত আর্টসের জন্য, আমি একটু দেখি তারপরেও। এটা হচ্ছে দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা আছে মিনিমাম এত গ্র্যাজুয়েশান, এটা ফাইন আর্টস থেকেই হবে, ফাইন আর্টস ছাড়া হবে না, এটা আসলে সবার জন্য না, যারা ফাইন আর্টস তাদের জন্য এটা, অনলি 1/3 ডিভিশন, আচ্ছা এটা না দরকার নাই, ভ্যাকেন্সি আছে 2টা, দেখেন ভ্যাকেন্সি আছে এখানে 2টা। এরপরে আসি আমরা, আর একটা পোস্ট আছে আমাদের, সেটা হচ্ছে জুনিয়র টিচার রিলিজিয়ন, ধর্মের, এটা একটু পড়ে দেখি আমরা লাস্ট, যেহেতু ফিনিশিং, ধর্মের জন্য একটা ভ্যাকেন্সি আছে, এখানে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম 2.5 CGPA গ্র্যাজুয়েশন লেভেল, এখানে কোনো সাবজেক্টের কথা বলা নাই, আপনারা যে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন আশা করা যায়, বোঝা যাচ্ছে অ্যালাউড ইন্টার, হ্যাঁ তাই তো বলা হচ্ছে এখানে ধর্মের ক্ষেত্রে। এটাও 11তম গ্রেডের একটা জব, খুব সুন্দর একটা জব, দেখেন 12,500 থেকে 30,000 পর্যন্ত স্যালারি যাবে, এটাও 336 টাকা ফি লাগবে, এটা অ্যাপ্লিকেশান প্রসেস এরকম, ডেট একই রকম। তো আপনারা দেখেন যেটা আপনাদের জন্য পারফেক্ট হয়, আপনারা, আমার মনে হয় যে জুনিয়র টিচার এখানে অনেকটা পরীক্ষা দেওয়া যাবে, এখানে প্রায় জুনিয়র টিচারটাতে 20টা ভ্যাকেন্সি মানে অনেক, আপনারা আরামে পরীক্ষা দিতে পারবেন, এবং হচ্ছে এখানে ফেয়ারলি নিয়োগ হয় ইনশাল্লাহ, আপনাদের চাকরি হয়ে যাবে। তো আপনারা যদি ফর্ম পূরণ করতে কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন,
জানাবেন, যে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা আমাদের যথাসাধ্য পরিমাণ চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। তো এ ছিল আমাদের আজকের আয়োজন। এ ধরনের আরও ভিডিও আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ, এবং দিয়েছি এবং আরও দিব বিভিন্ন চাকরির পরীক্ষার কোশ্চিন সলভ। তো এ সকল আপডেট সর্বদা পেতে হচ্ছে, সবার আগে পেতে হচ্ছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এইভাবে আমাদেরকে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট দিবেন। আর আর এর মধ্যে আপনি কোনটাতে অ্যাপ্লাই করতেছেন বা কোনটাতে অ্যাপ্লাই করার আগ্রহী অবশ্যই আমাকে জানাবেন আর কি ভিডিওটা কমেন্ট বক্সে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।